আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি স্পেশাল ট্রিক শিখাবো যার মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনকে মাউস হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এই যে দেখুন, আমি আমার মাউসটি এখানে রেখে দিয়েছি, এটা হচ্ছে আমার স্মার্টফোন। এখন আমি এই ল্যাপটপটি আমি এই স্মার্টফোন দিয়ে কন্ট্রোল করব, অর্থাৎ মাউস দিয়ে যে কাজগুলি করতাম সেগুলি আমি এই স্মার্টফোন দিয়ে করব। এই যে দেখুন কার্সারটা কাজ করছে। এই যে দেখুন দিস পিসি ওপেন করলাম, কেটে দিলাম, ব্রাউজারে প্রবেশ করলাম। এই যে দেখুন ফেসবুকটাও কিন্তু স্ক্রল করা যাচ্ছে। আবার আপনি চাইলে কিন্তু এখানে কিছু টাইপও করতে পারবেন। তো চলুন দেখে আসি স্মার্টফোনকে কীভাবে মাউস হিসেবে ব্যবহার করা যায়। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো প্রথমে যা করবেন, আপনি আপনার ল্যাপটপে বা পিসি থেকে একটি ব্রাউজারে প্রবেশ করবেন। তারপরে এই সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন রিমোট মাউস লিখে। তারপরে প্রথম লিঙ্কে বা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপরে এখান থেকে গেট নাউতে ক্লিক করবেন। তারপর স্টেপ টু থেকে এই উইন্ডোজে ক্লিক করবেন। তাহলে একটি অ্যাপ ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে ডেস্কটপে বা ল্যাপটপে কিছু করতে হবে না। এখন আপনি আপনার যে স্মার্টফোনটি দিয়ে ডেস্কটপ বা পিসি বা ল্যাপটপ কন্ট্রোল করবেন বা মাউস হিসেবে ব্যবহার করবেন সেই স্মার্টফোনটি ওপেন করুন। তারপরে প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে প্রবেশ করার পরে এখানেও সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন রিমোট মাউস লিখে, তাহলে এই অ্যাপটি পেয়ে যাবেন। এটা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটিতে প্রবেশ করবেন। তো এগুলো এখান থেকে সোয়াইপ করবেন। তারপরে এখান থেকে ওকে আই গট ইট ক্লিক করবেন। তো এখানে পারমিশন চাইলে এখান থেকে পারমিশনগুলো দিয়ে দিবেন। এখন একটা বিষয় মেক শিওর করুন, আপনার ল্যাপটপটি বা পিসিটি যে ওয়াইফাই দিয়ে কানেক্ট রয়েছে সেটি থেকেই আপনার স্মার্টফোনটি কানেক্ট রয়েছে কিনা সেটা শিওর করুন। দুইটিতেই একই ওয়াইফাই কানেক্ট থাকতে হবে। তাহলে এখানে আপনার ল্যাপটপ ডেস্কটপ বা পিসির আইপিটা শো করবে। এখান থেকে জাস্ট এই আইপিতে ক্লিক করবেন। দ্যাটস ইট। তো এখানে আপনাকে ডেমো দেখাচ্ছে কিভাবে কাজ করে, এগুলো চাইলে দেখে নিতে পারেন। তো আমি সোয়াইপ করে পাশে চলে যাচ্ছি। তো এই যে দেখুন চলে আসছে। তো এই যে দেখুন মাউসের মতো কাজ করছে, স্ক্রল করা যাচ্ছে। তো একদম সেম টু সেম মাউসের কাজগুলোই করতে পারবেন। তো একদম ল্যাপটপের যে টাচ প্যাড থাকে ওই রকম। তো আপনি এখান থেকে চাইলে টাইপও করতে পারেন। এটা কিন্তু অনেকটা ফাস্ট আছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।